আজকে উনিয়ার মাজারকে তারা ধ্বংস করছেন। বিশেষ করে আমি নবী প্রেমিক আহলে বায়াতের প্রেমিক তাদের দত্ত আহ্বান করব, বিশেষ করে বর্তমান সরকার ব্যবস্থার দায়িত্ব যা রয়েছে প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন, বেশ কয়েকটি মাজার ভাঙা হয়েছে, আমি তাদের কুদত্ত আহ্বান করব। আমরা এই দেশেরই মানুষ, অলিয়া উলিয়া বাংলাদেশে অলিয়া উলিয়া ছিল, অলিয়া উলিয়া আছে, অলিয়া উলিয়া থাকবে, এবং নবীর প্রেমিক আমাদের আহলে বায়াতের লোক ছিল আছে আমরা থাকবো। সেদিকে আমরা বলতে চাই, আমরা প্রেমিক, আমরা ভালোবাসা হৃদয়ের মানুষ, কিন্তু আমরা কখনো অন্যায়কে মেনে নেব না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। আমরা কঠোর হাসতে, আমরা অঙ্গীকার ভক্ত হয়ে বাংলার জমিনে তথা অলিয়া উলিয়া প্রেমিক ভালোবাসারা সেখানে ভক্তবৃন্দ নিয়ে যদি রাজপথে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমাদেরকে প্রতিরোধ করার শক্তি বাংলার জমিনে কারো নয়। সেবিধায় আজকে অত্যন্ত ভয়াকান্ত হৃদয়ে আমি বলতে চাই, আমাদের আয়াত দোয়া আমরা অনেকে অনেক কিছু জানি, আয়াত দোয়া পাঠ করে নিজেকে জ্ঞানী বলে প্রতিষ্ঠিত করবো না। আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে, অলিয়া উলিয়ার মাজারকে সংরক্ষণ করতে হবে এবং এই মাজারগুলোকে নিরাপদ রাখতে হবে। এর জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে আগে বলে এসে তাদেরকে প্রতিকার করতে হবে এবং তাদের আইনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই কালো হাতগুলো আমরা আইন হাতে তুলে দেবো না। আমরা দাবি করবো ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ধরে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচারের তার প্রান্তে তাদেরকে উপনীত করতে হবে। আমি একটি কথা বলবো, আমরা অনেকে অজ্ঞাত স্বরে অনেক কথা বলে থাকি, মাজার পূজারি, এটা সেটা পরিষ্কার হতে হবে। পূজা শব্দটি সংস্কৃতি ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে, সেই কবরস্থানে আমি খালি পায়ে জুতা পায়ে দিয়ে সেখানে হাঁটতে পারি না। কবরস্থানে গেলে আমাকে উচ্চ স্বরে হাসি মুখে কথা বলতে পারি না, কবরকে সম্মান করতে হয় এবং আমি সেখানে অট্ট হাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না, কারণ সে কবরবাসীকে ইজ্জত করতে হয়। কবর হচ্ছে শ্রদ্ধার জায়গা। আমার বাবার কবরকে, আমার মার কবরকে, আমার ভাইয়ের কবরকে, আমার বন্ধুর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করবো। এটাই প্রোটোকল, এটাই প্রস্তুতি, এটি বিধান। সুবিধায় সেই কবর থেকে মর্যাদা সম্পূর্ণ হচ্ছে অলিয়া উলিয়া রওজা মাজার শরীফ। তবে তো কোরআন শরীফ বলেছে অলিয়া উলিয়া কোনো ধ্বংস নেই, মৃত্যু নেই। আমি আমার কুদ্দতি হস্তে তাদেরকে রোজা দান করি। সুবিধায় আমরা একটা কবরবাসীর পাশ থেকে গেলেও সেখানে সালাম দিতে হয়, তাহলে বোঝা যায় কবরের মধ্যে মানুষটি মৃত দাসে জীবিত, তাহলে আমার সালাম দিই কেন। আর সেই কবরবাসীকে বলা হয় আলমের বাদশাহ, আলম শব্দ অত সৃষ্টি বর্জক মানি দেয়, বলা মানুষ কখনো ধ্যান করতে পারে না, সেই কবরবাসী মানুষটা জীবিত, তাহলে আমার সালাম দিই কেন। আর সেই আল্লাহ আল্লাহ করতে করতে যে আল্লাহর সাথে জাতের সাথে এক হয়ে গেছে, যে একত্রিত হয়ে গেছে, তাকে আমরা আল্লাহ থেকে পৃথক করতে পারি না, আল্লাহর সাথে লড়াই হয়ে গেছে। তাদের বাজার, তাদের রওজা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা, পূজার জায়গা। তো সেবিধায় আমি সকলকে আহ্বান করব, বিগত দিনে যা ঘটেছে তার প্রতিকার করতে হবে বর্তমান সরকারকে, তাহলে আইনের আওতায় এনে এবং ভবিষ্যতে যদি বহুদিন পর বাবা মালিক ভরসার দরবারে তার মসজিদকে স্মরণ করে অনুষ্ঠান, আমি সেই পবিত্র করকমলে ভক্তি নিবেদন করে আমার গানে গানে সুরে সুরে আহ্বান করব তাদের পবিত্র রুহানি যেন আজকে এই ভক্তের কুঞ্জে এসে আমাদের সকলের অন্তরাত্মাকে প্রশান্তি দান করে। তাই সেদিকে লক্ষ্য করি আমি গান।
তুমি নিজগুণে বান্ধ, নায়াসি মালিক ভরসা কে তোমারে পারি দয়া, কে তোমারে আনতে পারে এই অধীনে রীতিমা দয়া করে এসো মালি ভরসা, তোমার ভক্ত গণে রীতি মন্দিরে আমি কি দিয়া ভজিব গো তোমার চরণ ও মুর্শিদ, আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান মালিক ভরসা রে মালিক ভরসা কি দিয়া ভজিব গো তোমার চরণ ও দয়া, আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান, তুমি আমায় জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা করো মুর্শিদা আমার, আমায় জ্ঞান দিয়ে রসনা পুরা মনের বাসনা, করুণা করো দয়া আমায় জ্ঞান দিয়ে রসনা পুরা মনের বাসনা, করুণা করো দয়া ভক্তের দয়া করে এসো দয়া, এসো তুমি এই অধরে মাঝারে
আমি বৈরাম মায়ার জালে তোমায় রইলাম ভুলে, ও দয়া আমার এই মানবীর তরণিয়া বৈরা সে আগুনে, আমি বৈরাম মায়ার জালে তোমায় রইলাম ভুলে। আমি মায়া জালে বন্ধিয়া ভয়ে কান্দি একা, ও মালিক ভরসা বান্ধব আধম জানিয়া তাও এসে দেখা, আমি মায়া জালে ভয়ে কান্দি একা অধম জানিয়া। আমি আজ মায়া জালে বন্ধিয়া ভয়ে কাঁদি একা, ও দয়া তুমি অধম জানিয়া তুমি নিজ গুণে আজ নয় আসিলে, ওরে দয়ালকে তোমারি আজানি পারি মুন্সি কে তোমার আজানি পার এই অধীনে রীতিমান ধরে, দয়া করে এসো দয়া এসো অধীনে মালিক ভরসা মালিক ভরসা মালিক ভরসা। আমি এবং আমার বড় ভাইজান শেখ মুজিবুর রহমান সাহেব এবং আমার অনুরোধ, যদিও দুইটা গান গাওয়ার নিয়ম আছে, আজকে আমরা আরেক বাইর থেকে আজ এখন যে গানটা গাইছে এই ধারাতে আর একটা গান আমরা শুনতে চাই। আপনারা কি বলেন সবাই? এটা আমরা অন্যায় একটা আবদার করলাম, তবু আমাদের আবদার, সে আমার বড় ভাই, সে অবশ্যই রাখবে। যাই হোক, আমার এক ছোট ভাই মালিক ভরসার ভক্ত, আরিফুদ্দিনের গান শুনে 100 টাকা উপহার দিলেন। আমার আরেক ভাই